হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনি দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের র্যাপ টেক্সট এবং মার্জ সেল এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। র্যাপ টেক্সট এই অপশনটির কাজটি হচ্ছে, আপনি কোনো একটি সেলের টেক্সটকে যদি র্যাপিং করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। আর মার্জ সেলের কাজটি হচ্ছে, আপনি কয়েকটি সেলকে একটি সেলে যদি রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে মার্জ সেল এই অপশনটি ব্যবহার করবেন। আমি মূল কাজে গেলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে বলে রাখি, আমি এই এক্সেলের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি প্রথমে র্যাপ টেক্সট সম্পর্কে আলোচনা করছি। র্যাপ টেক্সটের কাজটি হচ্ছে, কোনো সেলের টেক্সটকে যদি আপনি র্যাপিং করতে চান, যেমন এখানে দেখুন, এখানে এই সেলে আমি কিছু টেক্সট নিয়েছি, এই টেক্সটগুলো কিন্তু পুরোটি শো করছে না। আমি যদি এই টেক্সটটি পুরোটি শো করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন অ্যালাইনমেন্ট সেকশনে এখানে র্যাপ টেক্সট একটি বাটন রয়েছে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন একটি ছবি দেখাচ্ছে। এই ছবি দেখে আপনি বুঝতে পারছেন এখানে এই লেখাগুলো হাইড হয়েছিল, সেই লেখাগুলো এখানে নিচের লাইনে এসে শো করছে, অর্থাৎ এটি র্যাপিং হয়েছে। আমি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমার নাজমুস সৌদ এই কথাটি পুরো টেক্সটে এখানে শো করছে, নিচের লাইনে চলে এসেছে কিন্তু পুরোটি শো করছে। অনুরূপভাবে আমি যদি এটি শো করাতে চাই পুরোটি, তাহলে এখানে আমি এই সেলটি সিলেক্ট করলাম, তারপরে র্যাপ টেক্সট এখানে ক্লিক করলেই সেটি শো করবে। তারপরে আপনারা যদি এই র্যাপ টেক্সট না করাতে চান তাহলে সেক্ষেত্রে আবার এখানে র্যাপ টেক্সট এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন সেটি আবার আগের মতো হয়ে গেছে। আপনি যদি অনেকগুলো সেল একসঙ্গে সিলেক্ট করে র্যাপ টেক্সট করেন তাহলে সেটিও করতে পারবেন। যেমন আমি এখানে এই দুটি সেল সিলেক্ট করলাম, তারপরে এখানে র্যাপ টেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি র্যাপিং হয়ে গেছে। এরপর আমি মার্জ সেল সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ আপনি যদি একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে মার্জ সেল এই অপশনটি ব্যবহার করবেন। যেমন এইখানে দেখুন আমি এই অ্যাড্রেসের এই সেলটি আমি এই দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর করতে যাচ্ছি, তাহলে এই দুটি সেল আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে মার্জ অ্যান্ড সেন্টার এই বাটনে ক্লিক করব। এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমার এই সেল দুটি মার্জ হবে এবং টেক্সটটি সেন্টারে চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এই সেল দুটি মার্জ হয়ে গেছে, অর্থাৎ একটি সেলে রূপান্তর হয়েছে এবং টেক্সটটি মাঝখানে চলে এসেছে। আমি যদি এই মার্জটি যদি না করতে চাই, অর্থাৎ আগের অবস্থায় যদি নিতে চাই, তাহলে আবার এই বাটনে ক্লিক করব, তাহলে সেটি আগের অবস্থানে চলে যাবে। আমি যদি এই সেল দুটি শুধু মার্জ করতে চাই এবং আমি টেক্সটটি যদি মাঝখানে না নিতে চাই তাহলে সেটিও করতে পারবো। আমি সেল দুটি সিলেক্ট করলাম, তারপরে এখানে এই তীরে ক্লিক করলাম। তীরে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু মেনু আইটেম চলে এসেছে, এখান থেকে মার্জ অ্যাক্রস। আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এটি মার্জ হয়েছে কিন্তু টেক্সটটি সেন্টারে যায় নাই। তারপরে আপনি যদি আবার এটি আনমার্জ করতে চান, এখানে এই বাটনে ক্লিক করে এখানে আনমার্জ সেল এখানে ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে। দেখুন এবার এটি দুটি সেলে বিভক্ত হয়েছে। তারপরে আপনারা যদি শুধুমাত্র মার্জ করতে চান তাহলে এখানে মার্জ সেল এখানে ক্লিক করলেও এটি শুধু মার্জ হবে, এখানে টেক্সটগুলো সেন্টার হবে না, অ্যাক্রস হবে না, কোনো কিছু হবে না, শুধুমাত্র এটি মার্জ হবে। তারপরে আপনারা এখানে এই বাটনে ক্লিক করে আপনি আনমার্জ করতে পারেন, অথবা এইখানে ক্লিক করার পর আনমার্জ সেল এখানে ক্লিক করেও আনমার্জ করতে পারেন। ইচ্ছা করলে আপনার অনেকগুলো সেল একসঙ্গে মার্জ করতে পারেন। যেমন আমি এখানে সকল সেল যদি মার্জ করতে চাই, সকল সেল সিলেক্ট করলাম, তারপরে এখানে এই তীরে ক্লিক করার পরে এখানে আমি মার্জ সেল এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন পুরোটি মার্জ হয়ে গেছে। আমি আন্ডু করলাম, এখানে আমি এই দুটি মার্জ করছি, মার্জ অ্যান্ড সেন্টারে নিচ্ছি এবং এখানে আমি এগুলো মার্জ করে দিচ্ছি। যখন আমি এই সেলগুলো মার্জ করে দিলাম, এখানে আমি এই লেখাটি একটু ভিতরের দিকে চলে গেছে। আমি এই লেখাটি আবার যদি শো করতে চাই সেক্ষেত্রে সেলটি একটু বড় করতে হবে। সেল কীভাবে ছোটো বড় করতে হয় সে সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে জাস্ট শুধু আমি বলে রাখি, এখানে আপনি ক্লিক করে ড্রাগ করে টেনে এনে এই সেলটি বড় করতে পারেন, আবার আপনার এখানে ড্রাগ করে টেনে এনে ছোটোও করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনি এক্সেলের র্যাপ টেক্সট এবং মার্জ এই দুটি অপশন সম্পর্কে জানলেন, অর্থাৎ কীভাবে আপনি টেক্সট র্যাপিং করবেন এবং সেল কীভাবে মার্জ করবেন সে সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।